আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন ডাটা এন্ট্রি রিলেটেড কতগুলো কাজ শিখলে, কত ধরনের কত টাইপের কাজ শিখলে আমরা বাইরের কাজ করতে পারবো মার্কেট প্লেসে। তাদের কথা চিন্তা করে আমি একদম নতুনদের জন্য, যারা একদম নিউবি, তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের ডাটা এন্ট্রি কাজ উপস্থাপন করছি এবং আপনাদের সাথে ফাইল শেয়ার করছি, যাতে করে আপনারা প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে উঠতে পারেন এবং আপনাদের পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট দেখাবো এবং এটি একদম ভিন্ন টাইপের একটি প্রজেক্ট, যা আমার এই চ্যানেলে আগে কখনো দেখাইনি। আপনারা যারা একদম নতুন নিউবি, তারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষ প্রান্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি চলে যাব এখান থেকে আমার প্রজেক্টে। বায়ার আমাকে এই চারটি ফাইল দিয়েছে। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি। এখানে আমার প্রজেক্ট ডিটেলসটি আপনাদের জন্য সাজিয়েছি। দেন হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওপেন করব। দেন হচ্ছে, আচ্ছা এখানে আবার যাই। দেন হচ্ছে উনি আমাকে দুইটি পিকচার দিয়েছে, এই দুইটি পিকচার ওপেন করব। এটা একটা, তারপর হচ্ছে এটা, সরি এখানে আবার যাব, এই যে এটা একটা, এটা ওপেন করলাম। দেন হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এই ফাইলগুলো একটু সাজাই দিকে। যারা একদম নতুন তাদেরকে আমি ভেঙে ভেঙে বোঝাবো যে আসলে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যাচ্ছে এবং এই টাইপের ডাটা এন্ট্রি কাজ এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই করতে পারবেন। আমি একদম ভেঙে ভেঙে বোঝাবো। তো আমি প্রজেক্টটি দুইটি স্টেপে সাজিয়েছি। আমি প্রথমেই বলে নিব যে এই প্রজেক্টটি করতে হলে আমাদেরকে দুইটি টুলসের ব্যবহার জানতে হবে। একটি হচ্ছে গুগল ম্যাপ, আরেকটি হচ্ছে গুগল আর্থ। গুগল ম্যাপটা আমরা ইউজ করতে পারবো এই ব্রাউজারে, ইউজ করতে পারবো, আর গুগল আর্থ এবং গুগল আর্থ এই এটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করব। এটা হচ্ছে গুগল আর্থ প্রো। সো এটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গুগল আর্থ প্রো, গুগল আর্থ প্রো লিখে সার্চ দিলে এই যে প্রথমেই, সরি এখান থেকে প্রথমে যেই লিঙ্কটি আসবে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যারা নতুন আপনারা কোনো সমস্যায় যাতে না পড়েন। সো দেখেন এখানে প্রথমে হচ্ছে গুগল আর্থ অন ওয়েব। সো আমরা তো একটা সফটওয়্যার ইউজ করব, এটা না। দেন হচ্ছে গুগল আর্থ অন মোবাইল, এটাও না। গুগল আর্থ প্রো অন ডেস্কটপ, এটাতে ক্লিক করে আপনারা এই গুগল, এই যে এই সফটওয়্যারটি আপনারা যে আমি অলরেডি ডাউনলোড করেছি, এই যে এখানে ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড হবে। সো আমি এটা একটু ওপেন করি। আমি যেহেতু ডাউনলোড করেছি আগেই, সো এটাতে আমি দেখালাম না, আর আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমরা এখন চলে যাব প্রজেক্ট ডিটেলসটি। প্রজেক্ট ডিটেলসটি এরকম যে দেখুন, বায়ার আমাকে একটি লিস্ট দিয়েছে, উনি একটি স্যাম্পল করে দিয়েছে। সো আমাকে এরকমভাবে করতে হবে। উনি আমাকে সিটি লিস্ট দিয়ে দিল। দেন হচ্ছে এই সিটিগুলার টপ ল্যাটিচিউড, বটম ল্যাটিচিউড, লেফট লংগিচিউড, রাইট লংগিচিউড, বটম, সরি বিটুইন 2010, আমি এইগুলো সবগুলো বুঝিয়ে দিব একদম, আপনারা ফুল ভিডিওটি দেখবেন। সো আমরা চলে যাই। আমরা এখানে যাওয়ার পর প্রথমেই দেখুন এনজি ও এনজি, এটা একটা সিটি, কেনিয়ার সম্ভবত। সো এটা দেখুন যে উনি যেটা করে দিয়েছে, দুই নম্বর সারিতে দেখুন এটা করে দিয়েছে উনি। উনি বলেছে যে সার্চ সিটি বর্ডার অন গুগল ম্যাপস। সো আমরা যেহেতু এটা করব না, আমরা তো এখন এটা করব। আমি দুই তিনটি দেখা দিব, আপনারা বাকিগুলো করবেন। তো আমি দুই নম্বরটা কপি করে নেই, এখান থেকে কপি করলাম। দেন হচ্ছে দেখুন আমরা কিন্তু দেখিয়েছিলাম, আমরা কিন্তু যে গুগল ম্যাপের ব্যবহার বলেছিলাম যে এখানে এখান থেকে করব, এই যে ব্রাউজার থেকে করব। সো এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এন্টার। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং যদি আপনি এটা দেখেন ফুল প্রসেসটি, তাহলে আপনিও আমার মতো করে করতে পারবেন। দেখুন এখানে আমি এখানে সার্চ দেওয়ার পর দেখুন এই যে পাশে এই যে গুগল ম্যাপের একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করব।
আর গুগল আর্থের ব্যবহার কিভাবে করব, দেখুন দুইটা কালার দিয়েছি আমি এখানে, ঠিক আছে, ইনস্ট্রাকশনে দুইটা কালার দিয়েছি, এবং এটা হচ্ছে একটা কালার, এই যে এটা প্রথমটা, তিন নম্বরটা হচ্ছে আর একটা কালার, ঠিক আছে। সো এই এক আর দুই হচ্ছে গুগল ম্যাপের ব্যবহার, আর গুগল আর্থের ব্যবহার হচ্ছে এই যে এই তিন নম্বরটা। সো চলুন আমরা চলে যাই এখানে, এই যে গুগল ম্যাপে ক্লিক করার পর এটা চলে আসলো এখানে, ঠিক আছে, যে এরকম এটা হচ্ছে এই সিটি। তো প্রথমে আমাদেরকে নিতে হবে কি, এই যে টপ ল্যাটিচিউড বটম ল্যাটিচিউড এই দুইটা অপশন আগে দেখি কিভাবে উনি করলো। তো উনি এটা দেখিয়েছেন আমাকে দুইটা পিকচারের মাধ্যমে, দেখুন এই যে, সরি পিকচারটা কোথায় গেল, আরেকটা, আচ্ছা এটা আরেকটা ওপেন করি, যেটা এই পিকচারটা ওপেন করি একটু, আচ্ছা দেখুন উনি গুগল ম্যাপের একটি পিকচার দিয়েছে এবং গুগল আর্থের একটি পিকচার দিয়েছে। সো আমরা তো এখন গুগল ম্যাপের ব্যবহার শিখব, ঠিক আছে। তো এই যে সরি এই চারটি অংশ হচ্ছে গুগল ম্যাপের ব্যবহার। তো এটা একটু দেখি উনি পিকচারে কি বলেছে, পিকচারে উনি বলেছে দেখুন, আচ্ছা গুগল ম্যাপের যে পিকচারে উনি, দেখুন আমি এটা একটু বড় করি, সরি, আচ্ছা দেখুন গুগল ম্যাপের যে পিকচারটি দিয়েছে এখানে উনি বলেছে টপ ল্যাটিচিউড, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে টপ ল্যাটিচিউড। দেন হচ্ছে এই পিকচার আবার যাই একটু, দেখুন হচ্ছে বটম ল্যাটিচিউড, মানে হচ্ছে একদম নিচের বিন্দুটা, একদম উপরের বিন্দু, এই যেগুলো কিন্তু উপরের বিন্দু নয়, যে পাশাপাশি যে বিন্দুগুলো আছে এগুলো কিন্তু উপরে না, একদম উপরেরটা নিতে হবে, এবং এইখান থেকে বটম মানে হচ্ছে নিচ, নিচের বিন্দুটা নিতে হবে। দেন হচ্ছে কি নিতে হবে আমাদের, লেফট লঙ্গিচিউড রাইট লঙ্গিচিউড, দেখুন একটু এখানে দেখি, এটা হচ্ছে লেফট, একদম বামের, দেখুন এটাও কিন্তু বামের একটা পয়েন্ট, বাট আমাদেরকে নিতে হবে একদম লাস্ট পয়েন্টটা, একদম বামের বিন্দুটা নিতে হবে। সো আমরা পেলাম যে এইখানে উনি দেখিয়ে দিয়েছেন মার্ক করে যে লেফট লঙ্গিচিউড এবং রাইট লঙ্গিচিউড, ঠিক আছে। উনি কীভাবে নিল তাই আমরা এখন শিখবো। সো আমরা এখন গুগল ম্যাপের ব্যবহার শিখবো এই যে এই দুইটা পয়েন্টে। সো আমরা সার্চ দিয়েছিলাম এই সিটি, ঠিক আছে, সো এই সিটির একদম টপ লং মানে ল্যাটিচিউডটা কোনটা, টপে আছে এই বিন্দুটা। সো এখানে আমরা ক্লিক করলে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এই যে বাম পাশে যে সরি ডান পাশে যেই পয়েন্টটা আছে, দেখুন উনি 36 পয়েন্ট সামথিং নিয়েছে, যে 36 পয়েন্ট সামথিং। সো এখান থেকে যে ডান পাশের যে ভ্যালুটা আছে আমরা এটা নিব, 36.77455। সো এটা আমরা নিলাম 36.77455, ওকে। দেন হচ্ছে বটম ল্যাটিচিউড, সো বটমে যাই, এখান থেকে বটম কোনটা, একদম নিচের বিন্দু এটা না কিন্তু, দেখুন যে এটা, এটাতে আমরা ক্লিক করি, সরাসরি একটা ক্লিক করলে দেখুন যে ডান পাশে 36.79, মানে এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে যে এটা কমা দিয়ে এটা, আর একটা হচ্ছে ডান পাশে এটা। তাহলে যেহেতু উনি মানে বড় ভ্যালুটা নিয়েছে, ল্যাটিচিউডে ভ্যালুটা নিয়েছে, সো আমরাও এটা নিব। সো ডান পাশের বড় ভ্যালুটা নেই, 36.7903, 36.7903, ওকে। দেন হচ্ছে কি, 0348, একটু ধৈর্যের কাজ বাট একদম সোজা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেন হচ্ছে লেফট লঙ্গিচিউড, আচ্ছা লেফট লঙ্গিচিউড কোনটা, এটা দেখি একটু পিকচারে দেখে, যেটা হচ্ছে লেফট। সো আমাদের এখানে লেফট কোনটা হবে, আমাদের এখানে লেফট হবে এই যে এই পয়েন্টটা, দেখুন এখানে বাম পাশে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, বাট একদম বাম পাশের যে বিন্দুটা আছে এটা নিব আমরা, ঠিক আছে। সো লঙ্গিচিউডের ক্ষেত্রে উনি কী নিয়েছে, দেখুন লঙ্গিচিউডের ক্ষেত্রে যে ছোটো ভ্যালুগুলো নিয়েছে, সো এখানে আমরা যদি যাই, দেখুন এই যে এখানে ক্লিক করার পর দেখুন এই যে এই বাম পাশের ভ্যালুগুলো কিন্তু ছোটো, 1.784314, ঠিক আছে, পয়েন্ট আকারে 1.78, ওকে। আমি শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা নিলাম শুধু, ঠিক আছে। দেন হচ্ছে আমরা রাইট অপশনে যাব, রাইট লঙ্গিচিউডে যাব, রাইটে দেখুন যে এই পয়েন্টটা একদম ডান পাশে, বাট এটা এটা থেকে একটু কম, ঠিক আছে। সো আমরা এই পয়েন্টটা নিব, সো 1.788, এটা নিলাম 1.788, 1.788, ঠিক আছে। এখন আমরা
এই যে এই পিকচারে যাব, ঠিক আছে, এই পিকচারের এই পিকচারের যে ডাটাগুলো আছে এটা নেয়ার জন্য উনি একটা ইনস্ট্রাকশন দিয়েছে 3 নম্বর অপশনে। দেখুন বলেছে যে ইউজ গুগল আর্থ। সো আমরা গুগল আর্থের যে ম্যাপটা আছে, সরি, গুগল আর্থের যে ইয়েটা আছে, কি বলে সফটওয়্যারটা, এটা ওপেন করেছে, ঠিক আছে। সো উনি বলেছে কি করতে হবে, ইউজ গুগল আর্থ আমরা ইউজ করলাম, দেন হচ্ছে সার্চ সিটি, কোন সিটি আমাদের টার্গেটেড সিটি হচ্ছে যেটা, এই সিটিটা আমরা কপি করি। কপি করার পর কোথায় যাব আমরা, দেখুন উনি বলেছে সার্চ সিটি, গো টু দ্য হিস্টোরি ভিউ। আচ্ছা এখানে যাই, এই যে সার্চ যে বাটনটা আছে, মানে অপশনটা আছে, এখানে আমরা এটা পেস্ট করব, দেন হচ্ছে আমরা সার্চ দিব, দিলাম সার্চ, একটু ওয়েট করি, এই যে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখুন আস্তে আস্তে আমাদের সামনে এই যে এই সিটিটা চলে আসলো, ঠিক আছে। দেন হচ্ছে উনি কী বলেছে, দেখুন গো টু হিস্টোরি ভিউ, এখানে হিস্টোরি কোনো অপশন আছে কি না দেখিয়ে, যে এটা হচ্ছে হিস্টোরি ভিউ, দেখুন গেট ডিরেকশনের পাশে হচ্ছে হিস্টোরি, এখানে যদি ক্লিক করি আমি তাহলে চলে আসবে হিস্টোরি। হিস্টোরি থেকে উনি পরে বলেছে যে জুম ইনটু সিটি, এখন আমাদেরকে এটা জুম করতে হবে, ঠিক আছে। জুম করার জন্য এই যে এখানে অপশন আছে, এটা ধরে টান দিলে যে জুম হবে, সিটিতে যাব, এই যে একদম জুম হয়ে গেল, সিটিতে চলে গেলাম, জুম যত ধরে রাখবেন অত আপনার এটা স্পষ্ট হয়ে আসবে, ঠিক আছে। তো উনি কি বলেছে পরে, বলেছে ফাইন্ড, সরি, এক্স্যাক্ট ডেটস উইথ ক্লিয়ার ভিউ উইদাউট ক্লাউডস, মানে এক্স্যাক্ট যে ডেটটা নিতে হবে সেটা হচ্ছে উইদাউট ক্লাউডস, কোনো মেঘমুক্ত আকাশ আর কি, এটা নিতে হবে বিটুইন 2010 এন্ড 2012, অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট রিসেন্ট পিকচার, 2010-এর ভিতরে অথবা 2012-র এই 2 সালের ভিতরে যে কোনো একটা ডেটে নিলে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং রিসেন্ট পিকচারটাও নিতে হবে, ঠিক আছে, রিসেন্ট ডেটটাও নিতে হবে, রাইট ডাউন দিস ডেট, এই হচ্ছে আমাদের কাজ। দেখুন উনি কীভাবে করেছে, উনি আমাকে যে পিকচারটি দিয়েছে গুগল আর্থের, এই যে ডেটটা আমরা এখানে পাবো। সো আমরা এখন চলে যাই আমাদের এখানে, সরি, এই যে গুগল আর্থে চলে যাই, দেখুন এটার ডেটটা 2009 সালে, বাট আমাদেরকে নিতে হবে কি 2010 এবং 2012, সো আমরা এটা নিব না। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে 2009 আসে, ঠিক আছে, যে বাম পাশের 2009, এখানে 2010 2012 এরকম থাকবে, যেগুলো 2010 2012 থাকবে এটা নিব। এবং এই যে দেখুন, এই যে এটা হচ্ছে রিসেন্ট ডেট, আর 2010 এবং 2012-র ভিতরে এবং রিসেন্ট যে পিকচারটা এটা নিতে হবে। এখন আমরা এখানে আসার পর, এটাতে আসার পর দেখুন এখন যে পিকচারটা আছে এটা হচ্ছে এই যে পিকচারটা, এটা রিসেন্ট কোনো ডেটে নাই, বা 2012-তে একটা ডেট আছে, 8/7/2012। সো আমরা এটা ফিল আপ করবো, 8/7/2012, ওকে। বাট রিসেন্ট কোনো আমাদের কোনো ইয়ে নাই, কোনো হিস্টোরিতে কোনো কিছু লেখা নাই, লেখা কোথায় থাকবে, যে এখানে হচ্ছে একটা লেখা থাকবে, আর এখানে যে ইমার্জারি ডেট, এই যে এখানে একটা রিসেন্ট ইয়ে থাকবে আর কি, ডেট থাকবে। আচ্ছা আমরা আরেকটি করলে বুঝবো, আমরা পরের সিটিতে চলে যাই, এখান থেকে কপি করে নিই পরের সিটিটা, কপি করার পর আমরা এটা কেটে দিব, দেন হচ্ছে এখানে আমরা ক্লিক করব, সরি, এটা পেস্ট করব, দেন হচ্ছে এন্টার। আচ্ছা এখন প্রথম হচ্ছে আমাদের গুগল ম্যাপসের কাজ। সো গুগল ম্যাপসে আমরা ক্লিক করব, গুগল ম্যাপসে ক্লিক করার পর আমরা এখন টপ যে ল্যাটিটিউডটা আছে এটা নিব, টপটা নিব, যে এটা হচ্ছে টপ, এটা যদি ক্লিক করি, আচ্ছা একটু ওয়াইট, লোডিং হচ্ছে, এটা যদি আমি ক্লিক করি দেখুন 34.55, সো আমি নিয়ে এটা 34.55, দেন হচ্ছে বটম, নিচেরটা কত, এই যে একদম নিচের এই পয়েন্টটা কত দেখুন, এখানে ক্লিক করার পর এখানে যদি ক্লিক করি তাহলে 34.54, ওকে। দেন হচ্ছে লেফটে যাব আমরা, লেফট কোথায়, সরি এটা একটু ছোটো করি, যে এটা হচ্ছে লেফট, এই যে এই বিন্দুটা, লেফট হচ্ছে 0.5560, সো এটা নিব 0.5560। আমি আরও এক দুইটা দেখাবো, একটা দেখাবো, বাকিগুলো আপনারা করবেন,
একটু মনোযোগ দিয়ে করবেন এবং এটাকে আপনারা পোর্টফোলিও হিসেবে বানাতে পারবেন, যে কোনো বায়ারকে বলতে পারবেন এই রিলেটেড কাজ আসলে যে আমি এই কাজটা পারি। আচ্ছা, এখান থেকে ডান পাশের যে এই এই বিন্দুটা নেই, এই যেটা হচ্ছে একদম ডান বিন্দুটা, সো এটা নেওয়ার পর দেখুন এটা ক্লিক করার পর 0.5861 ওকে, দেন হচ্ছে আমাদের যেতে হবে গুগল আর্থে। গুগল আর্থে যাওয়ার পর আমরা আবার এই সিডিটা আমরা কপি করে নিই। কপি করার পর গুগল আর্থে আবার যাব, যাওয়ার পরে যে সার্চ বক্সে এখানে পেস্ট করে দিব, দেন হচ্ছে সার্চ। দেখুন সার্চ করার পর এই যে একটা ভিউ আসছে, এই যে যে চলে আসলো, দেন হচ্ছে হিস্টোরি ভিউ। সো হিস্টোরিতে ক্লিক করলে, আচ্ছা এটাকে একটু জুম করি, জুম দেখি জুম করলে কি হয়, একদম জুম করি, অথবা এখান থেকে জুম করতে পারবেন, এই যে এটা হচ্ছে ভিউ। দেখুন 2008 সালে একটা ইয়ে আছে, বাট আমাদের লাগবে কি, উনি বলেছে যে 2010 এবং 2012-র ভিতরে লাগবে, সো আমরা এই ডেটটা নিব না। আর মোস্ট রিসেন্ট যেটা হচ্ছে যে এটা ইমাজেরি ডেট, এটা হচ্ছে 10/4/2019, এই পিকচারটা নেওয়া হয়েছিল মোস্ট রিসেন্ট, একদম রিসেন্ট যেটা নেওয়া হয়েছিল 2019 সালে নেওয়া হয়েছিল 10/4/2019। সো আমরা এখানে লিখবো যে, সরি এখানে লিখবো 10/4/2019 ওকে। দেন আমরা পরের সিটিতে চলে যাই, এটা কপি করি, কপি করার পর আমরা চলে যাব গুগল ক্রোমে, এটা কেটে দিব, দেন হচ্ছে এখানে এটা পেস্ট করব, দেন হচ্ছে এন্টার। ওকে, এন্টার দেওয়ার পর আমরা ম্যাপসে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করলে এখন আমাদেরকে কী নিতে হবে, টপ ল্যাটিটিউড। আপনারা অলরেডি জানেন কীভাবে নিতে হয়, যে টপের যে বিন্দুটা আছে এখানে ক্লিক করলে দেখুন ডান পাশে 34.101, সো এখানে এটা 34.101। দেন হচ্ছে বটম ল্যাটিটিউড, বটমে কোনটা আছে, এই যে নিচে এই যে এই বিন্দুটা 34.1152, 34.1152। দেন হচ্ছে আমরা লংগিটিউডে চলে যাব, লেফট, এখন হচ্ছে লেফট, এটা একটু ছোট করে নিলাম, এই যে এখান থেকে বড় ছোট করতে পারবেন, এখান থেকে আপনার যে প্লাস মাইনাস আছে, সো জুম ইন জুম আউট এখান থেকে করতে পারবেন। এখন আমরা লেফটটা নেই, এই যে এটা হচ্ছে লেফট, লেফট বিন্দু, লেফট বিন্দুটাতে আছে 0.455, দেন হচ্ছে রাইটে যাই, রাইট কোনটাই, যে এটা রাইট, সো এখানে আমি যদি ক্লিক করি রাইট 0.460, দেন হচ্ছে আমাদের গুগল আর্থের কাজ। ওকে, সো এটা আবার কপি করে নিই এই সিডিটা, দেন হচ্ছে যাব এই সফটওয়্যারে, যাওয়ার পর সার্চ বক্সে আমরা এটা পেস্ট করে দেন হচ্ছে সার্চ। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমরা দেখুন উনি বলে দিয়েছে হিস্টোরিতে যাওয়ার পর আমরা এটাকে জুম ইন জুম আউট করতে হবে আমাকে, সো এটা জুম করি যেখানে ধরে, জুম করলে আমরা সিটিতে চলে যাব, যত ধরে রাখবেন একদম সিটিতে চলে যাবে, দেখুন ধরার সাথে সাথে একদম সিটিতে চলে গেল, ঠিক আছে, দেখুন অনেক সুন্দর করে একটা ভিউ আসলো। এখন আমাকে মোস্ট রিসেন্ট ডেটটা নিতে হবে, মোস্ট রিসেন্ট কোনটা, এই যে ইমাজেরি ডেট 3/23/2019 এবং 2010 এবং 12 সালের ভিতরে কোথায় পাবো, 2012 সাল অথবা সরি, এই যে দেখুন 2010 এবং 2012, বাট এটা আসে 2013, সো আমরা এটা নিব না। উনি বলেছে যে 2012 এবং 10 এবং 2012-র ভিতরে ডেট নিতে হবে, বাট আমরা এখানে পেলাম না, আমরা পেলাম হচ্ছে 2013, এই যে এখানে বাম পাশে, সো আমরা এটা নিব না। সো দেখুন এভাবে কিন্তু আমি প্রজেক্টটা করেছি, এবং এটা একটা $100-এর প্রজেক্ট ছিল, এবং খুবই ধৈর্য সহকারে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো করতে হয় এবং খুবই কেয়ারফুললি এই প্রজেক্টগুলো করতে হয় যাতে বায়ার সন্তুষ্ট হয়, এবং আপনার এই বায়ার যদি সন্তুষ্ট হয় সে কিন্তু আপনাকে বারবার কাজ দিবে, এই রিলেটেড কাজে সে আপনাকে বারবার দিবে। একজন বায়ারের কাজ যখন করবেন তখন খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করতে হবে, তার আগে আপনাকে কাজগুলো করা শিখতে হবে, তাই
আপনি যদি আমার চ্যানেলে লক্ষ্য করেন, ডাটা এন্ট্রি প্লেলিস্টে যান এখান থেকে, তখন দেখবেন ডাটা এন্ট্রি প্লেলিস্টে যখন যাবেন তখন দেখবেন যে বিভিন্ন টাইপের জবগুলো আমি এখানে আপনাদের জন্য সুন্দর করে সাজিয়েছি। এখানে ডাটা এন্ট্রির 22টি ভিডিও আছে অলরেডি। সো আপনারা এইগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং আপকামিং যত ভিডিওগুলো আমি নিয়ে আসবো, চমৎকার চমৎকার ভিডিও একদম নতুনদের জন্য তৈরি করছি, ফাইবার রিলেটেড, আপওয়ার্ক রিলেটেড, তারপর হচ্ছে বিভিন্ন কাজ রিলেটেড। সো আশা করি পাশেই থাকবেন। আরেকটি নিউজ আপনাদের জন্য, যারা নতুন তাদের জন্য, সেটি হচ্ছে আমি আরএসটেক নামে একটি গ্রুপ ফেসবুকে ক্রিয়েট করতে যাচ্ছি, এবং এখানে আপনাদের যতগুলো সমস্যা থাকে, ফাইবারে কাজ পাচ্ছেন না বা কীভাবে গিগগুলো সাজানো যায়, একটা কাজ বুঝতেছেন না, সো আপনারা গ্রুপে পোস্ট করতে পারবেন এবং আমরা সবাই মিলে এই সমস্যাগুলো সমাধান করব এই গ্রুপে। সো আমি একটি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসব, আমি কিভাবে গ্রুপটা খুললাম, আপনারা কিভাবে জয়েন করবেন এই বিষয়ে। সো আশা করছি পাশে থাকবেন, আপনাদের পাশে রাখবেন, সবাইকে ধৈর্য সহকারে এত লম্বা একটি ভিডিও দেখার জন্য এবং সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।